নতুন বছরে সূর্যগ্রহণ থেকে সাবধান নইলে করবে জীবন একদমই এই কাজগুলি করবেন না তার পাশাপাশি এই নতুন বছরের সূর্যগ্রহণ কবে কোথায় এবং কোন সময় থেকে দেখা যাবে সেই বিষয়ে কি জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা তার পাশাপাশি জ্যোতিষবিদরা তো আমরা কিন্তু তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আগের বছর গ্রহণ নিয়ে বিপুল সারা পড়ে গিয়েছিল সকলের মধ্যেই এবং দু সালে কিন্তু এ নিয়ে বিপুল চর্চা হয়েছে সাধারণ মানুষের মধ্যে আর এই অর্থাৎ দু হাজার বাইশ সাল এই দু সালেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এই নিয়ে কিন্তু বহু দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছে সকলের মধ্যেই কারণ গ্রহণ চলাকালীন সময়ে যেকোনো কাজকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় তাই এই সময় নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলেই মনে করা হয় সূর্য হলেন গ্রহদের প্রধান গ্রহণের রাহু রাহুগ্রাসের ফলে তা কিন্তু সরাসরি প্রভাব ফেলে মানবকুলে তাই যেই রকম গ্রহণই হোক না কেন সেই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেন সকল চাচ্ছেন যে দু হাজার বাইশ সালের প্রথম সূর্যগ্রহণ কবে হতে চলেছে দু সালের পঞ্জিকা অনুযায়ী এই বছর কিন্তু রয়েছে দুটি সূর্যগ্রহণ নতুন বছরের প্রথম গ্রহণ কিন্তু হতে চলেছে তিরিশে এপ্রিল এই গ্রহণ কিন্তু শুরু হতে চলেছে দুপুর বারোটা বেজে পনেরো মিনিট থেকে এবং যা কিন্তু ছাড়বে বিকেল চারটে বেজে সাত মিনিটে এটি একটি খন্ডগ্রাস গ্রহণ যা কিন্তু দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ পশ্চিম আমেরিকা আন্টার্কটিকা মহাসাগরীয় অঞ্চল ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল থেকে যেহেতু এই দিন শনিবার তাই সাবধানতা বেশি রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে সাবধান থাকার কথা বলা হচ্ছে আপনারা কখনোই খালি চোখে গ্রহণ দেখতে যাবেন না যা কিন্তু আপনার দৃষ্টিশক্তির ওপর সরাসরিভাবে প্রভাব ফেলতে পারে আর তা আপনার জন্য কখনোই শুভ নয়